চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি উপন্যাসিক এর্নো। বিকালে সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ী নাম ঘোষণা করে। সাহস ও ক্ষুরধার লেখনীতে বিচ্ছিন্নতা ও নানা রকম ব্যক্তিগত অবদমন তুলে ধরায় পুরস্কার পেলেন 82 বছর বয়সী এর্নো। তার আত্মজীবনীমূলক ঘরনার উইমেন্স স্টোরি, আ ম্যানস প্লেস ও সিম্পল প্যাশন ইত্যাদি নোবেল পাওয়ায় প্রভাব রেখেছে।